হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, কবে থেকে স্কুল কলেজ খুলতে চলেছে, গরমের ছুটি নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করতে তাই তোমাদেরকে বলবো। চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। রাজ্যে কিছুদিন ধরেই গরম বেড়ে চলছিল, যার জেরে রীতিমতো তড়িঘড়ি ছুটি দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। পড়ুয়ারা যাতে স্কুল কলেজে পড়তে এসে অসুস্থ না হয়ে পড়ে সেদিকেই রাখা হয়েছিল নজর। তবে এখন গরম অনেকটাই কিন্তু কমে গিয়েছে। রাজ্য জুড়ে বিরাজমান নাতিশীতোষ্ণ আবহাওয়া, এই পরিস্থিতিকে কেন্দ্র করেই গরমের ছুটি যাতে বাতিল করে দেওয়া হয় এমনটাই দাবি তুলছেন অনেকে। যদিও বর্তমানে চলছে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গাতেই অনেক স্কুল কলেজে ছুটি দেওয়া হয়েছে। প্রথমে গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাসের 6 তারিখ থেকে, যদিও অন্যান্য সময় মে মাসের 9 তারিখ থেকে গরমের ছুটি দেওয়া হয়। এবারে এপ্রিলে গরম বেড়ে যাওয়ায় হঠাৎ 22 এপ্রিল থেকে স্কুল বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের দ্বারা প্রকাশিত ছুটির বার্ষিক তালিকা অনুযায়ীও গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল মে মাস থেকে। গরম কিছুটা কমতে স্কুল খোলার দাবি জানানো হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিগুলির তরফ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে ছুটি যাতে বাতিল করা হয় সেই নোটিশও পাঠানো হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, ইতিমধ্যেই তোমাদের কিন্তু কলেজ ওপেন করা হয়েছে, কারণ তোমরা সকলেই জানো তোমাদের কলেজে কিন্তু ইন্টারনাল এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা ইভেন সেমিস্টারে এক্সাম দেবে, অবশ্যই তোমরা কিন্তু ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো। তোমাদের এক্সাম জুন মাসের এন্ডের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই জন্য তোমাদের কলেজগুলি ওপেন করা হয়ে প্রায় কলেজগুলিতে ইন্টারনাল এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেহেতু বর্তমানে প্রবল তাপ প্রবাহ নেই, তাই পুনরায় যাতে স্কুল কলেজ শুরু করা যায় সেই বিষয় খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যদি তাপ প্রবাহ বাড়ে তাহলে সেই সময় না হয় স্কুল কলেজ আবারও ছুটি দিয়ে দেওয়া হবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এই বিষয়ে জানিয়েছেন, গরম বাড়লে কয়েকদিন ছুটি দেওয়া যেতে পারে, যেহেতু উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যে শুরু হয়েছে সেমেস্টার প্রক্রিয়া। তোমরা সকলেই জানো, তোমরা যারা 11 শ্রেণীতে ভর্তি হয়েছো, সেমেস্টার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গিয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট রয়েছো, এই যে আপডেটটি উঠে আসছে, এই আপডেট থেকে যতটুকু মনে হচ্ছে তোমাদের স্কুল কলেজ খোলার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। তোমাদের কি মনে হয় এই সপ্তাহে কি স্কুল কলেজ খুলতে পারে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।